أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. السلام عليكم ورحمة الله. জান্নাতে জান্নাতিদেরকে মাছ ফ্রাই খাওয়ানো হবে, এই কথাটি সমাজের ভ্রান্ত কিছু লোকেরা প্রচার করে যাচ্ছে, এবং সেখানে যারা পৃথিবীতে ভেজিটেরিয়ান তারা গোশত খেতে পারবে না। তো এ ধরনের কথাবার্তা ভ্রান্ত ধার্মিকদের। পৃথিবীর জীবন প্রকৃতপক্ষে আমরা যদি দেখি, এটা হলো একটি স্টেশন পরকাল বানানোর জন্য। পরকালের জন্য ট্রানজিট পয়েন্ট হলো এই পৃথিবী। অনন্ত জীবনের শান্তি হাসিল করার জন্য এই পৃথিবী থেকে আপনাকে মেহনত করতে হবে। যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার আইন মতে জীবন কাটায়, পরপারের যাত্রী হবেন, তারা সেখানে আনন্দের জায়গা পাবেন, আল্লাহ তাআলা বলছেন। দুই নম্বর সূরা আল বাকারা 62 নম্বর আয়াত যেটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ বলছেন যে হিন্দুদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে এবং ইহুদিদের মধ্য থেকে যারা ঈমান আনার পরে সৎ আমলগুলি করবে তারা জান্নাতে যাবে। জান্নাতিরা শুধু সেখানে মাছের ফ্রাই খাবে তা না, সেখানে তাদের জন্য দুধের নহর রয়েছে, মধুর নহর রয়েছে, পরিষ্কার পানির নহর রয়েছে, অনেশাকর শরাবের নহর রয়েছে, সকল প্রকারের ফল ফ্রুট এবং ওই সকল খাদ্য খাবার যা সে খেতে ইচ্ছা করবে তা সব সেখানে রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। ফিহা আনহারু মিন মাইন গায়রি আফিন ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বাআমু ওয়া আনহারু মিন খামরিন লাযাতিন লিশারিবিন ওয়ানহারু মিন আসালি মুসাফফা। সেখানে এই সবগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে, এমনকি যার যা ইচ্ছা, যা খেতে মনে চাইবে তা তারা সেখানে খেতে পারবে। 47 নম্বর সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে এবং 41 নম্বর সূরা হামিম সেজদা এর 30-33 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেখানে জান্নাতিরা পাখির গোশতও খাবে। ওয়ালাহমি তৈরি মিম্মা ইশতাহুর 56 নম্বর সূরার 20-21 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মোট কথা, জান্নাতিরা যেসব খাদ্য খাবার জান্নাতিদের দেওয়া হবে তাতে কোনো ভেজাল থাকবে না, টাটকা খাদ্য খাবার, মন পছন্দের খাদ্য খাবার তাদেরকে খাওয়ানো হবে। মানুষের উচিত হল সেই জান্নাতের জন্য, সেই জান্নাত হাসিলের জন্য প্রতিযোগিতা করা এবং নিজেদের রাগকে হজম করা, হিংসা না করা, মানুষকে ক্ষমা করা, তাহলে কোনো মুশকিল হবে না জান্নাতে যেতে। আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরান এর 133 এবং 134 আয়াতে। তো জান্নাতে শুধু মাছ খেতে দেওয়া হবে না, গোশ খেতে দেওয়া হবে না, যার যা ইচ্ছা, যা খেতে মনে চাইবে সব কিছু সেখানে দেওয়া হবে। সেখানে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান, সকল প্রকার ফলমূল থেকে সেখানে জান্নাতীদেরকে দেওয়া হবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া এই আল কোরআনে।